जे तो हमरा मसला के आला हजरत के मानने वाला व्यक्ति है, ठीक की ना? कुन व्यक्ति जो बोले जो मसला के आला हजरत के माना चलबे ना, वही मौलवी लाई की गो बाबा जी आला हजरत कार नाम ए आला हजरत। एक जन वक्ता बोले छे जे आला हजरत बोला जावे ना। जी जे वक्ता बोलबे जे आला हजरत बोला जावे ना, ओई वक्ता के माना चलबे। जी वक्तार पेत्र नमाज पढ़ा चलबे। वार ईमान आकीदा तो ठीक ही नहीं, शुद्ध स्टेजे उठबे, शुद्ध गान गेल्ला गाबे आर दुनियार पुरुषितर गल्प गाबे। किंतु बाबा जी तारा हादिस कुरान बानियो बोले ना, शुद्ध उल्टे पाल्टा घटना मानुष सुनिए दिए बाड़ी फेलिए जाए, ठीक ही ना? बाबा जी अपना जानें जे मसला का आला हजरत वृद्ध এখন কি কথা বলে ইউটিউবে দেখেন নাই? কিছুদিন আগে আপনারা দেখছিলেন না যে মাসলা কা আলা হজরত বলা চলবে না। তো আলা হজরত কার নাম, আলা হজরতের টাইটেলটা কেন পেয়েছিলেন আমরা জানতে রাজি আছি না নাই? কে কে শুনতে রাজি আছে হাত তুলেন। তাই বাবা হে সুরা মালিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার অন্তরে নবীজির মহব্বত থাকবে, যার অন্তরে নবীজির ভালোবাসা থাকবে, সেই ব্যক্তি কখনো বাবা বাড়িতে শুয়ে থাকতে পারে না। এটা কিসের বাগান? নবীর জান্নাতের বাগান। হে মুসলমান ভাই, আমরা মুসলমান হয়ে যদি জান্নাতের বাগান চিনা যদি সম্ভব না হতে পারে, এই বাবা যে আমাদের মতো আর লজ্জাত মানুষ কে আছে রে বাবা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই জায়গাতে হাদিসের বাণী হয়, কোরআনের বাণী হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো একটা সুন্নাতের জায়গা। সুবহানাল্লাহ, এটা হলো একটা জান্নাতের জায়গা। এই জান্নাতের জায়গাতে যারা বাবা জি মারা যাবে সুবহানাল্লাহ বলতে বলতে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা মরার পরে জান্নাতে যাবে। এই বাবা যার দিলে মহব্বত আছে নবীজির সেই হবে জান্নাতে। আমার গাউসুল আযমের দিলে নবীজির মহব্বত ছিলে বলে আল্লাহর ওলি হয়েছে, খাজা গরিবে নমাজের অন্তরে আল্লাহর ওলি। আপনার কি না নবী মুস্তাফার মহব্বত ছিলে বলে বাবা আল্লাহর ওলি হয়েছে? এ বাবা জি নিজামউদ্দিন আউলিয়া তিনার অন্তরে নবীজির মহব্বত ছিলেন বলে আল্লাহর ওলি হয়েছে? এই বাবা জি সরকার আলা হযরতে দিলে আমার নবী মুস্তাফার মহব্বত ছিল রে বাবা, তার জন্য বাবা তিনি আলা হযরত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক বাবা বক্তা বাড়িয়েছে, তারা বলতে যে আলা হযরত বলা চলবে না, আলা হযরত কে মানা চলবে না। তাকে বলবো যে ভাই তোমার এখনো জ্ঞান হয়নি আলা হযরত কাকে বলে। কি গো পরে এখনো জ্ঞান হয়নি যে আলা হযরত কাকে বলে। এই বাবা জি মুসলমান ভাইরা, এই আলা হযরত বাবা জি টাইটেলটা কবে থেকে আপনার পেয়েছে? চলুন বাবা জি আগে যাও, তেরা দেন শুনলাম এ সোনা মানিকের। বাবা জি মাসলা কে আলা হযরত তখন তিনার টাইটেল ছিল না, তিনার নাম তখন ছিল হাফেজ আহমদ রেজা। কি নাম ছিল? আলা হযরতের নাম ছিল তখন কি? হাফেজ আহমদ রেজা। জোরে বলে এ বাবা জি আমার মাসলা কে আলা হযরতের মুরিদেরা প্রশ্ন করতে লাগলেন, ওগো হুজুর আপনি তো হাফেজ নন, তবে আপনাকে হাফেজ বলে সবাই ডাকে কেন? বাবা জি সমস্ত মুরিদেরা বলতে লাগলো, ওগো হুজুর আপনাকে হাফেজ পড়তে হবে এবং কি আপনাকে কোরআন মুখস্থ করতে হবে। মাসলা কে আলা হযরত বলেছিল, গো আমার মুরিদেরা পবিত্র রমজান মাস আসুক, আমি রমজান মাসে কোরআন মুখস্থ করে নেব। তখন তিনার টাইটেল ছিল ও হাফেজ আহমদ রেজা, তখন আলা হযরত বলে কেউ জানতেন না। বাবা জি মুসলমান ভাই, এ সোনা মানিকেরা, ও আমার আব্বা জি মুসলমান ভাইরা, যখন বাবা জি পবিত্র রমজান মাস আসলো রে বাবা, একজন হাফেজ কে বাবা মসজিদে খতম তারাবি পড়ার জন্য ডাকানো হলো। আমার মাসলা কে আলা হযরত বলতেছে বলে হাফেজ সাহেব পড়ো এক পাড়া পড়ো, এইরকম ভাবে নিয়ে বাবা প্রত্যেকদিন এক পাড়া করে হাফেজ সাহেব পড়তো। আবার মাসলা কে আলা হযরত তিনিও মুখস্থ করে নিতেন। এ বাবা জি যেই দিন বাবা উনি
तीसरा रात्रि तारावी होबे मसला काल हजरत बनते जगह हाफे साहेब कल जदि ईदे चांद जदि उठे जाए ताहले परत आमी 30 पारा कुरान मुखस्त करते पारबो ना एक काज करो 29 रात्रिते तुमी 2 पारा कुरान पढ़े दाओ ओई हाफे साहेब बाबा जी की करलेन बाबा ए सुना मानिकेर ओगो आमार अब्बा जी मुसलमान भाईर जखन हाफे साहेब 2 पारा जखन खतम करे निलेन बाबा बाबा 29 30 जखन आपनार पारा शेष करे दिलो আবার মাসলাকে আলা হযরত 29 দিনে বাবাজি 30 পারা কোরআন মুখস্থ করেছে তার নাম হলো আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম আলা হযরত 30 দিনে কোরআন শরীফ বাবাজি মাসলাকে আলা হযরত আপনার মুখস্থ করেছিলেন তার জন্য তিনার টাইটেল চলে আসে বাবা মাসলাকে আলা হযরত মানেই হলো বাবা উঁচু পদের মানুষ জোরে বলেন না এই বক্তা ছিলেন না মাসলাকে আলা হযরত কাকে বলে এই বাবাতে মুসলমান জন বাবা মাসলাকে আলা হযরত কার নাম দে বাবা তিনি একটা কিতাব লিখেছিলেন তার নাম বাবাজি কিতাবটার নাম হলো বাবা আদাউলাতুল মাকিয়া বাবাজি 8.5 ঘন্টাতে লিখেছে এরই নাম হলো আলা হযরত মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আমি চোখে দুনিয়া দেখতে পাই না হুজুর গো আপনি তো আল্লাহর বিখ্যাত ওলি আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার দুয়ার শিলা দিয়ে যেন আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে পাই মাসলাকে আলা হযরত তিনি আপনার দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে বাবাজি ওই অন্ধ মরিদটা আল্লাহর কি কুদরত চোখে বাবা দৃষ্টি ফিরিয়ে পেলেন বাবাজি রয়েছে তিনার বয়স বাবা 140 বছর হলো এখন বাবাজি 10 বছর বাজে এরই নাম হচ্ছে মাসলাকে আলা হযরত জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাসলাকে আলা হযরত কার নাম বাবাজি মুসলমান ভাইরা মাসলাকে আলা হযরতে বয়স যখন বাবা 8 বছর তিনার মাকে বলছে মা গো মা জাননী আমি যাব নবীজি রওজাতে আমি যাব মক্কাতে হজ করতে ও গো মা আমাকে নিয়ে চলুন না মাসলাকে আলা হযরতের মা বলছে বেটা তুমি যাবে মক্কা হজ করতে বলে হ্যাঁ গো মা আমি হজ করতে যাব যখন বেরাদের ইসলাম মা
মাসলাকে আলা হযরতকে নিয়ে যখন বাবা জাহাজের উপর আপনার চড়বে জাহাজে যখন চড়েছে অনেক হাজিরা বাবা মদিনাতে যাবে অনেক হাজিরা হজ করতে যাবে সবাই হাজি ওই জাহাজের উপরে আছেন বাবা ও জাহাজটা যখন মাঝ দরিয়া গেছে জাহাজ বাবা ঝড়ে আওয়াজ দলতে লেগেছে বাবা দলতে লেগেছে হাজিরা চিন্তা চিন্তিত আর মনে হয় মদিনা যা হলো না আর মনে হয় মক্কা যা হলো না বাবা জি জাহাজের ক্যাপ্টেন বলতেছে ও গো হাজিরা তোমরা নিজের নিজের কাফন পরে নাও নিজের নিজের কাফন পরে নাও যখন বাবা একটা বলে দাও আমার মাসলা কাল হযরত তুমি বলতেছে এ হাজিরা তোমরা চিন্তা করো না চিন্তা করো না আমি আল হযরত বলে দিলাম জাহাজ ডুববে না শুধু আমার নবীকে তোমরা ইয়াদ করো আল্লাহ আল্লাহ নবীকে ইয়াদ করো জাহাজ ডুববে না এ বাবা জি মুসলমান ভাইরা এর নাম ছিল মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজি মুসলমান ভাইরা এ সোনা মানি কেরো মাসলাকে শুনে যাচ্ছেন বাবা তখন তিনার বয়স ছিল 8 থেকে 9 বছর বাবা তে শুনে গেছে একজন আইয়াসি মেয়ে জিনাকারি মেয়ে আমার মাসলাকে আলা হযরত ওই মেয়েটার দিকে একবার তাকিয়েছে আমার মাসলাকে আলা হযরত মাথাকে নিচু করে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারীটা বলছে কি ব্যাপার এইটুকু বাচ্চা ছেলে আমার দিকে একবার তাকালো তাকানোর পরে মাথা নিচু করে নিলে ব্যাপারটা কি আমার দিকে যেই ছেলেরা তাকায় তাকানোর পরে চোখ নিচু করে না আর এই বাচ্চা ছেলেটা চোখ না মেলে মানে মহিলাটাকে বলতে ছেলেটা তুমি আমার দিকে একবার তাকানোর পরে মাথা নিচু করলে কারো আমার মাসলা কাল হযরত বলছে আমার সামনে থেকে তুমি হটে যাও তুমি একজন আইয়াসি মেয়ে তুমি একজন জিনাকারি মেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা চিনেছে আর যারা বলবে যে মাসলাকে আলা হযরত কে চিনি না ওই মুলবি নাই নাকি বলছে বাবা যে মুসলমান অনেক অনেক জায়গাতে দেখছি যে মাসলাকে আলা হযরতের কোনো চর্চাই নাই কিন্তু বাবা যে মুসলমান মাসলাকে আলা হযরত এমন একজন ব্যক্তি ছিলেন বেরাদের ইসলাম জীবন এক অক্ত নামাজও কাটা করে নাই জীবন বেরাদের ইসলাম মিথ্যা বলে না তার নাম হলো আলা হযরত সুবহানাল্লাহ